আজি মাজুলী পাবহি রাহুল গান্ধীর ভারতজোড় ন্যায় যাত্রা আর রাহুল গান্ধীক আদরিবলে বর্তমান সময় অফলামুখ পারঘাটত এক উখল মাখল পরিবেশ, বিভিন্ন ব্যক্তি আহি ইয়াত উপস্থিত হয়েছে। মই দেখাইছো সামগ্রিক পরিবেশ আর রাহুল গান্ধীক উষ্ম আদরণি জানাবলে বিভিন্ন কংগ্রেসী নেতা ইয়াত উপস্থিত হয়েছে, বিভিন্ন লোক ইয়াত উপস্থিত হয়েছে, আরক্ষী প্রশাসনে এই সমগ্র অফলামুখ অঞ্চলটো গিজ গিজাই আছে। আর মই মন্তব্য লবলে চেষ্টা করি যেহেতু বজাত পাবহি আর প্রোগ্রামটা জানো। সকলকে নমস্কার। আসলতে আমার প্রিয় নেতা রাহুল গান্ধী আজি পুয়া 9 বজাত আহি অফলামুখত উপস্থিত হব। তেখেতে সরু নাওরে আহিব আর তেখেতে কাজিবর মাজুলীর বিভিন্ন প্রান্তর পর ইতিমধ্যে মানুষ আহি আছে আর বিপুল আদরণি তেখেতক জনা হব। আর তেখেতর অহার উদ্দেশ্যটা হল তেখেতে নিজে মাজুলীর মানুষের অভাব অভিযোগ সমস্যাবিলাক নিজ সচিবকে চাই ইয়াতে আমার স্থানীয় ব্যক্তির লগত আলোচনা বিলোচনা করব আর সেয়াটো আশারেই তেখেতে আমার মাজুলী আহিছে। কি কি তেখেতর এই যাত্রাত কি কি কার্যসূচী থাকিব? কার্যসূচীত পুয়া 9 বজাত অফলামুখলে আহিব, তারপর বনগাঁও যাব, বনগাঁওয়ার গিয়ে কলবাইত, কলবাইত আমার রোড শো হব। বনগাঁও রব নাকি? বনগাঁও নরে, বনগাঁওত তো নরে, কিন্তু কমলাবাইত রব, তাতে রাইজক উদ্দেশ্য করে ভাষণ দিব। তারপরে আউটি সত্রে যাব, আউটি সত্রত প্রভুর আলাপ আলোচনা করব আর সেবা গোবিন্দ ওসর সেবা লব। তারপরে পুনের আক কমলাবাইত জেঙ্গায় গড়মুখ হয়ে জেঙ্গাইলে যাবগে, জেঙ্গাইতে তেও ভাত খাব, তারপরে পার হয়ে যাবগে। যখন ফেরির কথা কোয়া হয়েছিল, যি ফেরি রোপেক্সর কথা কয়েছিল, কিন্তু রোপেক্স বর্তমানে পোৱা নাই। আর তেখেতে এই ব্রহ্মপুত্র কেনেদরে পার হব, কোন ফেরিত আহিব? সরু বুটবুটবিলাকতে আহিব, গুটিয়া নাওত আহিব, গুটিয়া নাওত আহিব, কারণ রোপেক্স তো সরকার আমাক দিয়া নাই। বিভিন্ন সমস্যা, রাস্তা পদূলিবিলাক বন্ধ করে দিছে, মানুষ আহিবলে দিয়া নাই, মানুষকে বন্ধ করেছে। আর লগতে আজি তারিখত মানুষ আহিব নাকি, পঞ্চায়েতবিলাকতো কিবা মানে মিটিং দিছে, কিবা ফর্ম দিব বলে, তেনেকুৱা ধরনের বিভিন্ন মানে কূট কৌশল করে পেলে তেখেতসকলে মানুষ নহাটো বিচাৰিছে। আর তেখেতর লগত কেখন ফেরি আহিব, কেখন নাও তেখেতর কার্য ফেরিটো 10খন আহিব, প্রায় 300 লিটার আহিব তেখেতর লগত। 10খন ফেরি আপনাদের ইতিমধ্যে আমি এটা বুক করে দিয়েছি। নিশ্চিতভাবে এনেদরে বর্তমান সময় আসলে যি কংগ্রেসের জেলা কংগ্রেসের সভাপতিগুলি জানিবলে দিছে রাহুল গান্ধীর যি ভ্রমণসূচী, এই ভ্রমণসূচীর সন্দর্ভ তেখেতে জানিবলে দিছে। পুয়া 9 বজাত অফলামুখ পারঘাটত উপস্থিত হয়ে তেখেতে ইয়ারপর কমলাবাড়ী অভিমুখে যাব, কমলাবাড়ী তেখেতে পদযাত্রা করব, রাইজক সম্বোধন করে তেখেতে ভাষণ প্রদান করব, আর তারপরে তেখেতে আউনীতি সত্র অভিমুখে যাব। তাত সত্রাধিকার তথা মাজুলীর বিভিন্ন গণ্যমান্য বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকের লগত তেখেতে মত বিনিময় অনুষ্ঠানত তেখেতে অংশগ্রহণ করব। আর তারপরে জেঙ্গাইমুখ যাব, জেঙ্গাইমুখর যে রাজীব গান্ধী ক্রিয়া প্রকল্প তাতে তেখেতে কিছু সময় রব, তাত দুপুরিয়া আহার গ্রহণ করব, আর তারপরে জেঙ্গাইমুখত এক রোড শো করে জেঙ্গাইমুখরপা ঢকুয়াখানা অভিমুখে রওনা হব রাহুল গান্ধীর নাই যাত্রা।